দিশেহারা হবেন আপনি তখনই যখন আপনার ঈমান থাকবেন না, দিশেহারা হবেন আপনি তখনই যখনই আপনি আমলে সালেহ করতে পারবেন না, আপনি যখন পাঁচ বছর সালাত আদায় করতে পারবেন না, আপনি যখন সিয়াম পালন করতে পারবেন না, আপনি যখন আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করতে পারবেন না, তখনই হচ্ছেন আপনার দিশেহারা হওয়ার সময়, তখনই আপনি গরিব মানুষ, তখনই আপনি প্রকৃত হতভাগ্য মানুষ, প্রকৃত বিপর্যয়গ্রস্ত মানুষ। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাদের দান করেছেন, যে অনুগ্রহগুলো দান করেছেন, সেই অনুগ্রহ নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। দুনিয়াবি পেশা জীবনে সফল হওয়ার নাম সফলতা নয়, সফলতা হচ্ছে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জান্নাতে যেতে পারা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়ে আজকে আমাদের ইসলামী অঙ্গনগুলোর দিকে আমরা যদি তাকাই, আমাদের মধ্যে সব কিছু স্লোগান আছে, আত্মশুদ্ধির স্লোগান আছে, জিকিরের স্লোগান আছে, ফাজাইলের স্লোগান আছে, ইকামতে দিনের স্লোগান আছে, কিন্তু তাওহীদের স্লোগান কোথাও পাবেন না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেই কি তাওহীদি জনতা হওয়া যায়? আপনি যে মাজারে সিজদা করছেন, একজনকে ওসিলা মানছেন দুনিয়াবি কাউকে, আর আপনি বলছেন আপনি তাওহীদি জনতা, এত সহজ? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি এবং পরস্পর সম্পদ বাড়ানোর জন্য আমরা এখানে প্রতিযোগিতা করি। আমার চেয়ে ওর সম্পদ বেশি হতে হবে, ওর একটা গাড়ি আছে আমার দুটো গাড়ি হতে হবে, ওর অমুক ব্র্যান্ডের মোটরসাইকেল আছে আমার হচ্ছে ভালো ব্র্যান্ডের মোটরসাইকেল হওয়া লাগবে, এই ধরনের তাকাসুর, প্রতিযোগিতার জায়গা, কে কত বেশি অর্জন করে পারে, এই প্রতিযোগিতার জায়গা হচ্ছে দুনিয়া। তবে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন শেষ বেলায়, অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, জেনে রেখো এই দুনিয়াটা প্রতারণার জায়গা, সব শেষে দিন শেষে দেখবা এটা হচ্ছে একটা প্রতারণার জায়গা, কিছুই না। এই যে প্রতিযোগিতা আমরা লিপ্ত, এত বড় চাকরির জন্য এত প্রস্তুতি নেই, আমরা অনেক ভাই এরকম দেখেছি সারাটা জীবন যৌবনের পুরো সময়টাই কাটিয়ে দিচ্ছেন বিসিএস পাস করার জন্য, একসময় তিনি হয়তো তার বিসিএস পাস করার স্বপ্নটা পূরণ করলেন, করার পরে তিনি এখন বলছেন ভাই এ সমস্ত জায়গায় এসেন না, বিরক্তিকর জায়গা, প্রতিদিন একই কাজ, ভালো লাগে না। আপনারা যে কাজে আছেন এখানে অনেক ভালো আছেন, মনে শান্তি আছে, আমাদের কোনো শান্তি নেই। জীবনের একটা পর্যায়ে যেয়ে দেখবেন এগুলো আসলে দুনিয়ার জন্য যা কিছু আপনি করেছেন এগুলো সবই আপনার কাছে ফালতু মনে হয়। আমাদের একজন মুরব্বী, তিনি কানাডাতে প্রায় কানাডা না মানে পুরো বিশ্বের বিভিন্ন জেলাতে বিভিন্ন দেশে প্রায় 33টা বছর কাটিয়েছেন এবং প্রায় 9-10টা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর হিসেবে ছিলেন। তিনি এখন তার অবসর জীবনে বাংলাদেশে বসবাস করছেন। তিনি বলছেন যে এই 33টা বছর বিদেশে কাটালাম, এত আরামায়াসে কাটালাম, দুনিয়ার পিছনে এত ছুটলাম, কিন্তু শেষ বয়সে এসে এখন মনে হচ্ছে মানে পুরোটা জীবন মনে হয় আমার ফালতু চলে গেছে। ওই সময়টা যদি আমি আল্লাহর দিনের কাজে ব্যয় করতাম, যদি একটাবার আমি শুধুমাত্র হজেও যেতাম, তবু আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি বড় বড় জায়গায় গিয়েছি, বহু জায়গায় আমি আনন্দ ভ্রমণের জন্য গিয়েছি, বহু জায়গায় পিকনিকের জন্য গিয়েছি, বিভিন্ন দেশে প্রমোদ ভ্রমণ করেছি, ওগুলো আমার জীবনে কোনো শান্তি আনে নাই। এখন যে পাঁচ অক্ত সালাত মসজিদে আদায় করি প্রতিদিন, এটাই আমার জীবনে যে শান্তিটা নিয়ে এসেছে, এই শান্তির কাজটা যদি আমি বিগত 33 বছর জুড়ে করতে পারতাম, ওটাই বোধহয় আমার জন্য বেশি কল্যাণকর হতো। উপস্থিতি এটি হচ্ছে বাস্তবতা, এটা হয়তো আজ আমি বুঝছি না, কালকে আমি অবশ্যই অবশ্যই বুঝতে পারবো, যখন আমার মৃত্যু ঘনিয়ে আসবে তখন তো এমনিতেই বুঝতে পারবো, তখন বলাই লাগবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে দুনিয়া যা কিছু আমাদের যত কিছু রয়েছে, দুনিয়ার জন্য যা কিছু আমরা করি বা দুনিয়াবি যত সমস্যা রয়েছে, দুনিয়াবি যা কিছু রয়েছে, কুল্লুমান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়াদ ক ওয়াজহু রব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চেহারাটাই অস্তিত্ববান থাকবে, আর সব কিছু অস্তিত্ব হারাবে, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, নিশ্চয়ই পরকালীন জীবন যেটা সেটাই হচ্ছে যে তোমাদের জন্য সর্বোত্তম এবং সেটাই তোমাদের জন্য চিরস্থায়ী, সেটার জন্যই তোমরা যা কিছু করার করো। দুনিয়াবি জীবন যদি কিছু করো, এটুকু মনে রেখো এটা সব এক সময় ধূলিসাৎ হয়ে যাবে, চোখ বন্ধ করার সাথে সাথে ওইগুলো আর তোমার থাকবে না, ওটা অন্য কারণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ামবাগি লিল মুমিন আইয়ুযিল্লা নাফসাহ, একজন মুমিনের উচিত না সে তার নিজেকে অপমানিত করবে। কল সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল, একজন মুমিন তার নিজেকে কিভাবে অপমানিত করে? আল্লাহ রাসূল বলছেন ইয়াতা আররাদু মিনাল বালাই লিমা লা ইউতিক, সে এমন বিপদের মুখোমুখি হয় যে এই বিপদের মুখোমুখি হয়ে মনে করে সে দিশে হারা হয়ে গেছে, সে আর পাচ্ছে না। একজন মুমিনের জন্য এটা অত্যন্ত অপমানকর
যে সে কোনো বিপদে পড়বে, সেই বিপদে পড়ার পরে সে মনে করবে আমি আর পাচ্ছি না, আমি দিশেহারা হয়ে গেলাম। এটা একজন মুমিনের জন্য লজ্জাস্কর। অনেক ভাই দেখেন না ঋণগ্রস্ত হয়ে একসময় আত্মহত্যা করে, কোনো বিপদে পড়ে একসময় আত্মহত্যা করে, করে না বহু আছে এরকম। তার মানে কি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে পারে নাই, সেইটুকু চিন্তা রাখতে পারে নাই যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ আমাকে দিয়েছেন সেই বিপদ থেকে উদ্ধার করা মালিকও তিনি, তিনি একসময় আমাকে উদ্ধার করবেন। এই বিশ্বাস তার মধ্যে ছিল না বলেই সে সেই বিপদে দিশেহারা হয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন, নিশ্চয়ই কোনো মুমিনের উপরে কোনো কষ্ট নামে না, ওয়ালা ওয়াসাবিন, কোনো রোগ হয় না, ওয়ালা হাম্মিন, এবং সে কোনো চিন্তাগ্রস্ত হয় না, ওয়ালা হজনিন, সে কোনো হতাশার মধ্যে পতিত হয় না, ওয়ালা গাম্মিন, অথবা তার উপর কোনো দুঃখ পতিত হয় না, হাত্তা শাওকাতে ইউশাকুহা, এমনকি তার পায়ে যদি একটা কাঁটাও ফোটে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার পাপগুলোকে ক্ষমা করে দেবেন। বিপদ আসবে, বিপদ আসবে, কিন্তু এগুলো বরণ করে নেওয়া শিখতে হবে আমাদের। যদি আমরা সহাস্য বদনে ধৈর্যের সাথে তাওবা ইস্তিগফারের সাথে যদি আমরা বিপদগুলোকে বরণ করতে পারি, ইনশাআল্লাহ এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে কল্যাণ দান করবেন, আখেরাতে আমাকে কল্যাণ দান করবেন। অতএব ধৈর্যের সাথে এই বিপদগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সর্বশেষ হাদিস আল্লাহ রাসূল বলছেন সোহেব বিন সিনান থেকে, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টাই আশ্চর্যজনক, যিনি প্রকৃত মুমিন তার বিষয়টাই আশ্চর্যজনক, ইন্না আমরা কুল্লু খায়র, নিশ্চয়ই তার সব কিছুই কল্যাণকর, সব কিছুই কল্যাণকর। একজন যিনি মুমিন হবেন তার জীবনে তার বিপদটাও তার জন্য কল্যাণকর, তার জন্য যত আনন্দে খুশির উপকরণ আসবে সেটাও তার জন্য কল্যাণকর। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, ইন আসাবাতু সাররা, যদি মুমিনের উপরে কখনো কোনো আনন্দের সংবাদ আসে, সে যখন খুশি হওয়ার মতো একটা সংবাদ পায়, তখন সে আনন্দে আত্মহারা হয়ে কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না, কি করে? শাকারা, সে আল্লাহ শুকরিয়া আদায় করে, সে বলে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর যে তিনি আমাকে এই রিজিক দিয়েছেন, তিনি আমার কাজটা সহজ করে দিয়েছেন। সে আনন্দে ফুর্তিতে কোনো একটা হোটেলে যে পার্টি দিল, চিল করলো, এই সমস্ত কাজে সে লিপ্ত হয় না, সে আল্লাহ শুকরিয়া আদায় করে। ওয়াইন আসাবাতু যাররা, এবং যখন তারপর কোনো বিপদ নেমে আসে, যখন কোনো কষ্ট নেমে আসে, যখন সে দুঃখ নেমে আসে, তখনও সে দিশেহারা হয়ে যায় না, সে কী করে? সবা, সে ধৈর্য ধারণ করে, সে চিন্তা করে যে ইন্নামা আলসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে আবার সুখ আছে, নিশ্চয়ই কঠিন বিষয়ের পরে আবার সহজ বিষয় রয়েছে, এই জন্য সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, ফলে এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। প্রিয় উপস্থিতি, তাহলে যে বিষয়টি বলতে চেয়েছিলাম যে আজকে যে বিপদ বিপর্যয়গুলো আমাদের উপর নেমে এসেছে, আগামীতে কী হবে না হবে, যারা আমরা অত্যন্ত মানে দুঃখ বেদনার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি, হতাশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, তাদের জন্য কর্তব্য হবে এই অবস্থায় যেন আমরা দিশেহারা না হয়ে যাই। প্রথমত আমাদের কর্তব্য আমরা যেন আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, দ্বিতীয়ত ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করি, ইনশাআল্লাহ আবারও কষ্টের পরে আমাদের জন্য সঠিক সময় বা সুন্দর সময় ইনশাআল্লাহ অপেক্ষা করছে, সেই সময়ের জন্য আমাদের জন্য আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতেই হবে, একটু ধৈর্য ধারণ করতেই হবে। এটাই হচ্ছে মুমিন হিসাবে আমাদের করণীয়। যখন করোনা গেল, করোনার সময় বহু ভাই কি বেকার হয়ে গেছিল না, অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ করোনার পরে আবার তো মোটামুটি একটা সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছিল, তারপরে আবার এমন একটা অবস্থা আসলো, ইনশাআল্লাহ এরপরে আবার একটা ভালো অবস্থা আসবে। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম বিন আদামের নাম আপনারা শুনেছেন, একজন প্রখ্যাত বিদ্বান, তিনি বলছেন, ওয়াল্লাহি লা উবালি লাউ আসবাহাত হাব্বাতুশ শাইর বিদিনারিন, আমি কোনো পরোয়া করি না, আল্লাহর কসম করে বলছি আমি কোনো পরোয়া করি না, যদি জবের দানাগুলা, প্রত্যেকটা জবের দানার দাম এক দিনার করে হয়ে যায়, প্রত্যেকটা জবের দানা, অর্থাৎ আমাদের ধরেন ধানের দানা অথবা গমের দানার দাম এক দিনার করে হয়ে যায়, তবু আমি কোনো পরোয়া করি না। কেন পরোয়া করি না? আলাইয়া আবুদাউ কেন আমার আনি, কারণ যে অবস্থায় আমার উপর আসুক না কেন, আমাকে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে যেভাবে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। এখান থেকে মাফ পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তারপরে বলছেন, ওয়া আলাইহি ইয়ারজুকানি কামা ওয়াদানি, আর তার দায়িত্ব হলো, আমার দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন, আর আল্লাহর দায়িত্ব হলো, আল্লাহর দায়িত্ব কি?
তিনি আমাকে রিজিক দান করবেন যেভাবে তিনি আমাকে ওয়াদা করেছেন। তার মানে আমি কখনো রিজিক শূন্য হব না, রিজিক আমাকে অবশ্যই আল্লাহ দেবেন। অমামিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রিজিক বণ্টন করে রেখেছেন, এমনকি মাটির নিচে যেটা লুকিয়ে থাকে যেটা আমরা দেখতে পাই না তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রেখে দিয়েছেন। আমরা তো চার হাত পাওয়ালা মানুষ, আমাদেরকে আল্লাহ বুদ্ধি বিবেক দিয়েছেন, তাহলে কি আমাদেরকে আল্লাহ রিজিক দেবেন না? ওই মাটির তলে গর্তের মধ্যে ছোট্ট পোকা, যে পোকার নিজের হয়তো মানে বুদ্ধি বিবেক করে কিছু করার সুযোগ নেই, তার ব্যবসা বাণিজ্যও নেই, তার চাকরি বাকরিও নেই, কিন্তু তার কাছেও কিন্তু আল্লাহ রিজিক পৌঁছে দিচ্ছেন না, তাহলে আমরা কেন এত টেনশন করছি? অবশ্যই আমাদের জন্য প্রাপ্য যেটা রিজিক, সেই রিজিক না খাওয়া পর্যন্ত, সেই রিজিক শেষ না পর্যন্ত আমি কখনো মৃত্যুবরণ করবো না। সুতরাং আমরা যেন এই টেনশনে না থাকি, আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন সেইভাবে যেন তার ইবাদতটা আমরা করে যাই। এবার আমি দ্বিতীয় প্রসঙ্গে আসব। আমরা এখন দ্রব্যমূল্য বাড়া নিয়ে অনেক চিন্তিত, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিসটা আমাদের কি? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাদের দান করেছেন, যে অনুগ্রহগুলো দান করেছেন, সেই অনুগ্রহ নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস হচ্ছে ঈমান এবং আমলের সালে। এখন আপনি হিসাব করে দেখুন, আপনি আল্লাহর উপর ঈমান আনছেন, ঈমানের উপর টিকে থাকছেন, এজন্য কি আপনাকে আল্লাহকে কোনো ফি দেওয়া লাগে, কোনো টাকা পয়সা দেওয়া লাগে? পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু এটা ঈমান। এই ঈমানের বিনিময়ে আপনাকে কোনো ফি কি দেওয়া লাগছে আল্লাহকে? কিচ্ছু দেওয়া লাগছে না। পৃথিবীর সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া হোক, ঈমানের দাম আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না, এটা ফ্রি আপনাকে দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? এটা এমন একটা মূল্যবান জিনিস যেই মূল্য আপনি দিতে পারবেন না, এজন্য এটার জন্য কোনো ফি রাখা হয়নি। এটা হচ্ছে প্রাইসলেস, ইংলিশে একটা কথা বলে প্রাইসলেস, মানে অমূল্য, যেটা আপনি মূল্য দিতে পারবেন না। এই ঈমান এমন একটা সম্পদ যেই সম্পদের মূল্য আপনি দিতে পারবেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা ফ্রি দিয়ে দিয়েছে। দুনিয়ার সমস্ত সম্পদের দাম বেড়ে যাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটার দাম আপনার জন্য বাড়ান নাই। এই জিনিসটা গ্রহণ করতে, এই জিনিসটা আপনাকে রাখতে, এই জিনিসটা অর্জন করতে, এই জিনিসের উপর টিকে থাকতে আপনাকে কোনো প্রকার টাকা দিতে হয় না। আর একটা হচ্ছে আমলের সওয়ালে, কোনো একটা ভালো কাজ আপনি করবেন, এই কাজ করার জন্য আপনাকে টাকা দেওয়া লাগে? বাচ্চা তো সালাত আদায় করার জন্য আল্লাহর কাছে কোনো ফি দেওয়া লাগে আপনাকে? এমনি আদায় করতে পারেন। যে কোনো একটা ভালো কাজ করতে আপনাকে কোনো টাকা দেওয়া লাগে না। একজন মানুষকে আপনি একটা হাসি দেবেন, এটা কিন্তু একটা ইবাদত, এটা একটা আমলের সওয়ালে। এই হাসি দিতে আপনাকে কোনো পয়সা দেওয়া লাগে? লাগে না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে আপনি যে দ্রব্যমূল্য নিয়ে দিশেহারা, কিন্তু আপনার যে আসল জিনিসটা, আসল মূল্যবান জিনিসটা আপনার কাছে রয়ে গেছে, ওই দুটো জিনিস যতক্ষণ আপনার মধ্যে আপনার কাছে রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি ধনী মানুষ, ততক্ষণ পর্যন্ত আপনার দিশে হওয়া হারা হওয়ার কিছু নেই। দিশে হারা হবেন আপনি তখনই যখন আপনার ঈমান থাকবেন না, দিশে হারা হবেন আপনি তখনই যখনই আপনি আমলে সলে করতে পারবেন না, আপনি যখন পাঁচাত্তর সালাত আদায় করতে পারবেন না, আপনি যখন সিয়াম পালন করতে পারবেন না, আপনি যখন আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করতে পারবেন না, তখনই হচ্ছেন আপনার দিশে হারা হওয়ার সময়, তখনই আপনি গরিব মানুষ, তখনই আপনি প্রকৃত হতভাগ্য মানুষ, প্রকৃত বিপর্যয়গ্রস্ত মানুষ। তার আগ পর্যন্ত আপনি কোনো বিপদের মধ্যে আসলে নেই। ওটা আপনার মনে হচ্ছে দুনিয়াবী সাময়িক বিপদ, আপনার মূল বিপদ তো ওইখানে যখন আপনার ঈমান থাকবে না, আপনার মূল বিপদ তো ওইখানে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো পালন করতে পারবেন না। তো যতক্ষণ পর্যন্ত আপনার কাছে এই দুটো জিনিস আছে, ততক্ষণ আপনি নিজেকে নিরাপদ ভাবতে পারেন, ততক্ষণ আল্লাহর কাছে সর্বদা শুকরিয়া আদায় করতে পারেন যে আল্লাহ আপনি আমাকে ঈমানের উপর রেখেছেন, হে আল্লাহ আপনি আমাকে আমলে সলে করার সুযোগ দিচ্ছেন, এর চেয়ে বড় পাওয়া আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্তত পক্ষে 50টা জায়গায় এই কথা বলছেন, আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করার সুযোগ লাভ করেছে, সৎ আমল করতে পেরেছে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন করিম, এবং তাদের জন্য রয়েছে উত্তম রিজিক, সম্মানিত রিজিক তাদের জন্য অপেক্ষা করছে কালকে আমাদের ময়দানে। ফা আমাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করেছে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের মধ্যে নিয়ে আসবেন, প্রবেশ করাবেন। দালিকা হুয়াল ফাউজুল মুবিন, আর এটাই হচ্ছে সুস্পষ্ট সফলতা, এটাই হচ্ছে সফলতা। দুনিয়াবী ব্যবসায় সফলতা হওয়ার, সফল হওয়ার নাম সফলতা নয়, দুনিয়াবী পেশা জীবনে সফল হওয়ার নাম সফলতা নয়, সফলতা হচ্ছে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জান্নাতে যেতে পারা।
ইমান এবং আমলে সালেহের মাধ্যম দিয়ে জান্নাতে যেতে পারা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, তবে তারা ক্ষতির মধ্যে নেই যারা ইমানে আছে ওয়া আমিলুস সালেহাত, এবং আমলে সালেহ যারা করার সুযোগ লাভ করেছে। প্রিয় উপস্থিতি, এবার আমরা আজকে যে মৌলিক প্রসঙ্গে আসতে চাই, যেটা আমাদের বরিশাল অঞ্চলের জন্য বেশি জরুরি, আমরা ইমান এবং আমলের সালেহের ওয়াজ সব জায়গাতে করি, সব জায়গাতে শুনি, কিন্তু যে জায়গাতে যে জায়গার জিনিসটা আমরা শুনি না, যে বিষয়ে আমাদেরকে সতর্ক করা হয় না, সেই বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলতে চাইব। প্রথম বিষয় হচ্ছে এই যে আমরা আসলে প্রকৃত ইমানদার কিনা। আমরা মনে করছি আমরা পাঁচাত্তর সালাতে মসজিদে আসছি, আল্লাহকে স্মরণ করছি, তার মানেই তো আমরা ইমানদার। আমাদের সমাজে অসংখ্য ইমানদার এমন আছেন, অসংখ্য ইমানদার এমন রয়েছেন, যে সমস্ত ইমানদার ভাইয়েরা তারা পাঁচাত্তর সালাত আদায় করছেন, তাদের পোশাক আশাক দেখলে মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় ইমানদার তারা, কিন্তু তারা যখন মসজিদে সালাত আদায় করছেন, মসজিদে সিজদা করছেন, করার সাথে সাথে যখন কোনো বিপদে পড়ছেন, প্রয়োজন পড়ছে, তখন আবার মাজারে যেয়েও সিজদা করছেন, এমন ভাই আছেন কি না? এই সমস্ত ভাই আমাদের মাঝে অনেক রয়েছেন, অনেক রয়েছেন। আমাদের বরিশাল অঞ্চলে এই সংখ্যাটা আরও অনেক অনেক গুণ বেশি। এই সমস্ত ভাইরা তারা কি প্রকৃত অর্থে ইমানদার হতে পেরেছে? তারা হয়তো নিজেরা ভাবছেন আমরা ইমানদার, তাদের নিয়তটা হয়তো সহি, তাদেরকে বাহ্যিকভাবে মনে হয় তারা ইমানদার, কিন্তু প্রকৃতপক্ষে তাদের পক্ষে ইমানদার হওয়ার সম্ভাবনা নেই যদি তারা একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে ওলি হিসেবে গ্রহণ করে এবং তার কাছে যদি তারা সিজদা করে, তার কাছে যদি তারা তার চাওয়া পাওয়াগুলো পেশ করে, নিঃসন্দেহে তারা তাদের ইমানকে আর টিকিয়ে রাখতে পারবে না। ইমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এমন একটা বিষয় পৃথিবীর সবচেয়ে, আমরা বলেছি শুরুতে, সবচেয়ে মূল্যবান জিনিস, সেই জিনিসটাকে আপনাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম আমি ইমানদার হয়ে গেলাম, এত সহজ না। ইমানকে টিকিয়ে রাখার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে, প্রতিটা নিয়ত সংগ্রাম করতে হবে। যে ব্যক্তি শিরক থেকে মুক্ত থাকতে পারে, নিজেকে শিরক থেকে বাঁচাতে পারে, তার চেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর নেই, তার চেয়ে বড় সম্মানিত ব্যক্তি পৃথিবীতে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কাকে করেছেন আপনাদের জানা আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারও আগে আরও একজন আছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আম্বিয়া বলে সম্বোধন করেছেন, তাই না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবুল আম্বিয়া বলছেন, অর্থাৎ তিনি হচ্ছেন নবীদের বাবা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তাকে আমি ইমামত দান করলাম, তিনি একজন ব্যক্তি মাত্র কিন্তু সমগ্র মানব জাতির উপর তাকে আমি ইমামত দান করলাম। সে ব্যক্তির নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? এমন একজন ব্যক্তি যাকে কেন্দ্র করেই মূলত হজে যে কার্যক্রমগুলো হয়, আমরা হজে যে সমস্ত কার্যক্রমগুলো করি, মূলত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলোকে কেন্দ্র করে কিন্তু আমরা হজটাকে পালন করি। সেই ইব্রাহিম আলাইহিসসালাম তার যখন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করছেন পবিত্র কোরআনে, তিনি বলছেন ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটা তার জন্য সবচেয়ে বড় গুণ যে তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অন্তত পাঁচবার তাকে বলা হচ্ছে ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটাই তার জন্য সবচেয়ে বড় সম্মানের কারণ। আমরা যখন হজের সময় তালবিয়া পাঠ করি, হজে যারা গিয়েছেন আপনারা জানেন, যখনই মিকাত পার হই আমরা, তখন একটা স্লোগান শুরু করি। কি স্লোগান সেটা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে স্লোগানটা, এই স্লোগানটা হজের সময় পাঁচটা দিন টানা দিতে হয়। এই স্লোগানে দেখুন আপনারা লক্ষ্য করে যে স্লোগানের শুরুতে আমরা বলছি লা শারিকা লাক, লাব্বাইক লা শারিকা লাক, হে আল্লাহ আমি আপনার কাছে উপস্থিত হয়েছি, আপনার কোনো শরীক নেই। তারপর আবার বলছি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আবার বলছি লা শারিকা লাক। একটাই স্লোগান, তার মধ্যে দুইবার বলছি, প্রথমে একবার শেষে একবার লা শারিকা লাক, তোমার কোনো শরীক নেই। এই ঘোষণাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, এই ঘোষণাই বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দেখতে চান। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি একমাত্র এই জন্য সৃষ্টি করেছি যেন তারা আমার একত্ব বর্ণনা করে, লিওয়াহিদুন, আমাকে সব জায়গায় তারা একভাবে দেখে, একভাবে রাখে। ওয়ালাকা বাসনা ফি কুল্লি উম্মাতিন
রাসূলান আনি আব্দুল্লাহ আসতানিবুত্তাবুল, আমি এই দুনিয়াতে যত রাসূল প্রেরণ করেছি তাদের সবাইকে প্রেরণ করেছি এই কারণে যেন তারা মানুষের কাছে জানিয়ে দেয় আনি আব্দুল্লাহ আসতানিবুত্তাবুল, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ বাদ দিয়ে অন্য যাদের ইবাদত করা হয়, অন্য যাদেরকে অনুসরণ করা হয় তাদের সবাইকে তুমি ত্যাগ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাক্কী জীবনে 13টা বছর, তার জীবন ছিল মাত্র 23 বছরের, এর মধ্যে প্রথম 13টা বছর তার একটাই দাওয়াত ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। তাওহীদের মর্যাদা এমনই, যে ব্যক্তি তাওহীদের উপর অক্ষুণ্ণ থাকতে পারবে, যার ইমানের মধ্যে শিরক কখনো প্রবেশ করবে না, সে ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিসে কুদসিতে এভাবে বলছেন, ইয়া ইবনা আদম, আল্লাহ বলছেন যে হে আদম সন্তান, লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি সমস্ত পৃথিবীর সমস্ত পাপ আর অপরাধ নিয়ে তুমি আমার কাছে আসো, ওয়ালা তুশরিক বি শাইয়া, এবং তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই, এই অবস্থায় যদি আসো তাহলে নিশ্চয়ই আমি তোমার সাথে এমনভাবে সাক্ষাৎ করব যে অবস্থায় আমি তুমি যত পাপ করেছো তত পরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে হাজির করব। শর্তটা কি? লাতুশরিক বি শাইয়া, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। বান্দা হয়তো পাপ করে ফেলতে পারে, অনেক ধরনের পাপ করে ফেলতে পারে, কিন্তু যদি শিরক না করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এইটুকুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার সমস্ত পাপ ক্ষমা করে দিতে রাজি আছি যদি সে শিরক না করে। কাল কিয়ামতের ময়দানে যখন ওই দাঁড়িপাল্লাটা রাখা হবে, বান্দার পাপগুলোকে রাখা হবে, রাখতে 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 একটা পাল্লা এত ভারী হয়ে যাবে অপর পাল্লাটা একদম উঁচুই চলে যাবে, উপরে চলে যাবে, তারপরে হঠাৎ করে দেখা যাবে একটা পাল্লা যেখানে শূন্য ছিল সেই পাল্লাটা হঠাৎ করে একেবারে নিচে নেমে গেল, পাপের পাল্লাটা উঠে গেল। জিজ্ঞাসা করা হবে যে কি করে এটা হলো, তখন বলা হবে বান্দার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে অমুসলিমের সমস্ত পাপ সেগুলো ওজন হালকা হয়ে গেছে এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের কারণে। কেমন লা ইলাহা ইল্লাল্লাহ? ফকিররা যে প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার কাছে ভিক্ষা চাচ্ছে এই ধরনের লা ইলাহা ইল্লাল্লাহ না, এই ধরনের লা ইলাহা ইল্লাল্লাহ নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন লা ইলাহা ইল্লাল্লাহ যার মধ্যে কোনো শিরক নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ঈমান আনার পরে তার সাথে শিরককে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। পবিত্র কোরআনে মানে এইভাবে বারবার আমাদেরকে বারবার তাওহীদের জন্য তাওহীদের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং শিরক থেকে বিরত থাকার জন্য আমাদেরকে বারবার বলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়ে আজকে আমাদের ইসলামী অঙ্গনগুলোর দিকে আমরা যদি তাকাই, আমাদের মধ্যে সব কিছু স্লোগান আছে, আত্মশুদ্ধির স্লোগান আছে, জিকিরের স্লোগান আছে, ফাজাইলের স্লোগান আছে, একামতের দিনের স্লোগান আছে, কিন্তু তাওহীদের স্লোগান কোথাও পাবেন না। তাওহীদের স্লোগান পাবেন কোথায়? তাওহীদি জনতা যখন মিছিল করবে তখন বলা হবে এরা হচ্ছে তাওহীদি জনতা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেই কি তাওহীদি জনতা হওয়া যায়? আপনি যে মাজারে সিজদা করছেন, একজনকে ওসিলাম মানছেন দুনিয়াবি কাউকে, আর আপনি বলছেন আপনি তাওহীদি জনতা, এত সহজ? প্রিয় উপস্থিতি, আজকে আমরা মূলত তাওহীদের মধ্যে শিরক মিশিয়ে ফেলছি কয়েকটা জায়গাতে। প্রথম যে জায়গায় মিশাচ্ছি তাওহীদে উলুহিয়ার ক্ষেত্রে, আল্লাহকে আমরা রব বলে সবাই জানি, তাই না? এমনকি যারা হিন্দু, যারা খ্রিস্টান, পৃথিবীর নাস্তিকরা বাদ দিয়ে অন্য যারা আছে সবাই একজন ইলাহ কিন্তু বিশ্বাস করে। হিন্দুদের কাছে জিজ্ঞাসা করেন তারা 33 কোটি দেবতার পূজা করে বটে, কিন্তু মনে করে যে না একজন সর্বোচ্চ আছেন, একজন সর্বোচ্চ ভগবান আছেন, তারা তার ইবাদত করে। সবাই কিন্তু আল্লাহকে এক বলে জানে, কিন্তু মানার জায়গাতে সমস্যা। দ্বিতীয় যে বিষয়টি আসে তাওহীদে উলুহিয়াত, আল্লাহকে ইলাহ বা ইলাহ হিসাবে জানা, একমাত্র তাকেই ইবাদত করা, এই জায়গাতে এসে আমরা হেরে যাচ্ছি। আমাদের মুসলিম সমাজ এই জায়গাতে আজকে হেরে যাচ্ছে এবং তারা কেউ তাওয়াসসুল ওসিলা পূজার নাম করে মাজার পূজায় ব্যস্ত হয়ে যাচ্ছেন, কবর পূজায় ব্যস্ত হয়ে যাচ্ছেন, কেউ বা কোনো বিপদে পড়লে ইস্তিগাসার জন্য মানুষের কাছে সাহায্য এমন বিষয়ে চাওয়া যাবে না যে বিষয়ে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি সন্তান চাচ্ছেন একজন মানুষের কাছে, একজন পীর সাহেবের কাছে, একজন মানুষের পক্ষে ক্ষমতা আছে তিনি মানুষকে সন্তান দেবেন? সন্তান দেওয়ার মাত্রে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কারোর কাছে এক গ্লাস পানি চাইলেন, সেই পানিটা দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে আপনাকে সেটা দিচ্ছে সেটা আলাদা কথা,
এটা শিল্প না। শিল্প হচ্ছে কোনটা, যে বিষয়ে আপনি তার কাছে যাচ্ছেন অথচ তার সেটা দেওয়ার কোনো ক্ষমতা নাই। কোনো পিসা যদি দাবি করেন যে যদি তুমি আমার মুরিদ হও তাহলে কালকে আমাদের তোমার আর কোনো টেনশন নাই, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, এই দায়িত্ব যদি কেউ নিয়ে নেন এবং আমি যদি বিশ্বাস করে তার সেই মুরিদ হয়ে যায়, ওই তো শিরক হয়ে গেল, আমার ইমানটাই তো ওইখানে ধ্বংস হয়ে গেল। যেটা বলতে চেয়েছিলাম যে যে জিনিসটা যার দেওয়ার ক্ষমতা নেই তার কাছে চাওয়ার নামই হচ্ছে শিরক করা। ছোট্ট একটা বিষয় আমরা অনেক সময় খেয়াল করি না, আমরা তাবিজ লাগাচ্ছি তাই না, হাতে আংটি লাগাচ্ছি, কি জন্য এগুলো লাগাই, যেন এইগুলো আমাকে বিপদ থেকে রক্ষা করে। একটু চিন্তা করে দেখুন, আপনাকে বিপদ থেকে রক্ষা করা মালিক কি এই আপনার কি বলে চুড়ি, আপনার এই কি বলে তাবিজ, এগুলো হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একমাত্র সুযোগ দিয়েছেন যে আপনি ওষুধ খাবেন, ওষুধ তো আপনি নিতে পারেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওর মধ্যে আপনার সুস্থতা রেখেছেন, কিন্তু আপনার তাবিজের মধ্যে, আপনার ওই আংটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি সুস্থতা রেখেছেন? অন্যভাবে ছোট বাচ্চা, তার কপালে আমরা একটা কালো টিপ লাগিয়ে দিই আর মনে করি যে ওই কালো টিপটা ওই বাচ্চাটাকে বাঁচাবে বদনজর থেকে, ওই কালো টিপের কোনো ক্ষমতা আছে যে সে আপনাকে বদনজর থেকে বাঁচাবে? ওই বিশ্বাসটা যখনই আপনি করলেন আপনার ইমানটা নড়বড়ে হয়ে গেল। প্রিয় উপস্থিতি, অনেক সময় আমরা মনে করি এই ছোট্ট কাজের জন্য ইমান চলে যাবে, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, এই ছোট্ট কাজের জন্য ইমান চলে যাবে, কেমন কথা। দেখুন একটা উদাহরণ আমি মাঝে মধ্যে দিই, আপনারা কাদিয়ানিদের কি কাফের মনে করেন তো নাকি? কাদিয়ানিরা কাফের নাকি মুসলমান? কাফের। তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, তারা কিন্তু আল্লাহ রসুলকেও বিশ্বাস করে, কিন্তু তারা বিশ্বাস করে না যে আল্লাহ রসুল শেষ রসুল, তারপরে আরো রসুল আসবে। শুধুমাত্র এইটুকু কারণে আল্লাহকেও বিশ্বাস করে, রাসুলকেও বিশ্বাস করে, কিন্তু শুধু এইটুকু বিশ্বাস করেনি যে রাসুল হচ্ছেন শেষ নবী, এই কারণেই তারা কাফের হয়ে যাচ্ছে। বিষয়টা খুব ছোট মনে হচ্ছে না? কিন্তু তারপরেও তারা কাফের হয়ে যাচ্ছে। ইমানের বিষয়টা এরকমই, ইমানের বিষয়টা এতটাই সূক্ষ্ম, এতটাই সূক্ষ্ম যেটা হয়তো আপনি নিজেও টের পাবেন না আপনার ইমান কখন চলে গেছে। আপনি মনে করছেন আমি আল্লাহর ইবাদত করছি, কিন্তু আপনি মূলত আপনার ইমানটা অলরেডি হারা হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আন উশরিকা বিকা না আলামুহু আলামুহু, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন শিরক থেকে যেই শিরকের বিষয়ে আমি জানি, অমিন আন উশরিকা বিকা ওয়ালা আলামুহু, এবং এমন শিরক থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যেই শিরক সম্পর্কে আমি জানি না। অনেক সময় না জেনে অজান্তে শিরক হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাইতে হবে যেন কোনো অবস্থাতে আমাদের মধ্যে শিরক প্রবেশ না করে। যদি শিরক প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ারি বানিয়ে দিয়ে দিয়েছেন, ইন্নাহুমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন যে ব্যক্তি শিরক করবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না, এটা ছাড়া পৃথিবীর অন্য সমস্ত গুনাহ তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রাসূলকে ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন আশরাকতা লা ইয়াগফিরু না আমল, হে আল্লাহ রাসূল তুমি নিজেও যদি শিরক করো তবুও তোমার সমস্ত ভালো আমল, যা কিছু করেছো সারা জীবন ধরে সমস্ত ভালো আমল সব ধ্বংস হয়ে যাবে যদি তুমি শিরক করো। প্রিয় উপস্থিতি, আমাদেরকে অবশ্যই শিরক থেকে বাঁচার জন্য সাধ্যমতো চেষ্টা গ্রহণ করতে হবে, কোনো অবস্থাতেই তাওয়াসসুলের নাম করে, ওসিলা পূজার নাম করে, কারো কাছে কোনো সাহায্য চাওয়ার নাম করে কোনো অবস্থাতেই আমাদের ইমানটা যেন ধ্বংস না হয়ে যায়, এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে বরিশালে ভাইরা, আপনাদের জন্য এটা অত্যন্ত জরুরি, আপনাদের পরিবেশটাই শিরকি পরিবেশ, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই শিরকের মধ্যে লিপ্ত হওয়াটা এটা কোনো জটিল কাজ না, অত্যন্ত সাবধান থাকতে হবে। এবং মনে মনে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সূরা ফাতিহা প্রতিদিন বলি কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, এই ঘোষণা আমরা প্রত্যেকবার সূরা ফাতিহা পড়ার সময় দিচ্ছি কিন্তু মানার সময় নেই। আমরা ঘোষণা দিচ্ছি আমরা একমাত্র আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই সাহায্য চাই, আবার যখন প্রয়োজন পড়ছে চলে যাচ্ছি তিনের কাছে, তাহলে আমার এই ঘোষণার দামটা কি থাকবে? আসলে না বুঝে পড়ি বলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত খেয়াল রাখতে হবে, এবং এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যেন শুধুমাত্র আরেকটা বিষয় অনেক সময় ভুলে যাই, যারা আমরা তাওহীদ পড়ছি তারা আমরা এই সমস্ত এই ভুলটা করে ফেলি,
যে আমরা অনেক সময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি না, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি না। তাওহীদের একটা মূল দাবি হচ্ছে আমরা সর্বদা আল্লাহর উপরই ভরসা করবো, তাই না? সর্বদা আল্লাহর উপর ভরসা করবো। এখন ধরেন একজন যুবক বয়স, মানে একজন যুবক ভাই, তিনি চাকরি পাচ্ছেন না অনেকদিন ধরে, হঠাৎ করে ব্যাংকে তিনি চাকরি পেয়ে গেলেন, সুদী ব্যাংকে অথবা একটা হারাম জায়গায় চাকরি পেয়ে গেলেন। এখন তিনি ভাবছেন এতদিন চাকরি খুঁজে খুঁজে পাচ্ছি না, একটা চাকরি যখন পেয়েছি তো আমার তো রিজিকের কোনো ব্যবস্থা হচ্ছে না, আপাতত এখানে কিছুদিন থাকি, তারপর না হয় আবার চাকরি খুঁজে নেব। এরকম অনেক ভাই আছেন কিনা? হারামের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। অনেক সময় দেখা যাচ্ছে এমন একটা বিপদে পড়ে গেছি, আমার এক্ষুনি ঋণ লাগবে, এবং আমাকে অবশ্যই ঋণ কেউ দিচ্ছে না যেহেতু, যে আমি কোনো সুদী সংস্থা থেকে ঋণ নিয়ে নিলাম। এরকম ভাইরা আছেন কিনা? আছেন, অসংখ্য আছেন। এটা আসলে আমাদের তাওয়াক্কুলের অভাব, তাওহীদের উপর আমাদের আকীদাটা মজবুত এখন হয়নি। তাওহীদের আকীদা যার মধ্যে মজবুত আছে, তিনি এক আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কখনোই কাউকে ভয় পাবেন না, তিনি কোনো অবস্থাতেই হারামের সাথে নিজেকে লিপ্ত হওয়া, মানে কি বলবো, নিজেকে নিজের জন্য বৈধ মনে করবেন না, কোনো অবস্থাতেই বৈধ মনে করবেন না। তখনই বোঝা যাবে তার মধ্যে তাওহীদের আকীদাটা সুস্পষ্টভাবে আছে। আমি বলছি না এটা শিরক, কারণ তিনি এটা পাপ মনে করে যাচ্ছেন, এটা শিরক নয়, কিন্তু অবশ্যই এটা তাওহীদের আকীদার একটা ঘাটতি। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমলের সওয়াব। ইমানের কথা তো এতক্ষণ আমরা আলোচনা করলাম, দ্বিতীয় যে বিষয়টি, দ্বিতীয় যে মূল্যবান সম্পদ আমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের জন্য আমাদের আমলের সওয়াব, যে আমলের মাধ্যম দিয়ে আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে নিকটবর্তী হতে পারবো কাল কিয়ামতের ময়দানে, যেটা আমার মূল সম্পদ হবে। আমার আমলের সওয়াব দিয়ে কিন্তু আমার জান্নাতের দারাজাতগুলো নির্ধারিত হবে। জান্নাতে অসংখ্য স্তর রয়েছে, জান্নাতে সবাই কিন্তু এক স্তরে থাকবে না। জান্নাতে ফেরদাউস আছে না? জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম কি? জান্নাতুল ফেরদাউস। ফেরদাউসে কি সবাই যেতে পারবে? জান্নাতের মধ্যে কিন্তু অনেক স্তর রয়েছে, শুধুমাত্র শহীদদেরই 100টার মতো স্তর রয়েছে, তাহলে অন্যদের ক্ষেত্রে কতগুলো স্তর রয়েছে? তো এই স্তরগুলো পাড়ি দেওয়ার জন্য কে কত উপরে যাবে সেটা নির্ভর করবে তার আমলে সলে উপর, কে কত বেশি আমলে সলে করেছি আমরা, তার উপরে আমাদের জান্নাতি স্তরগুলো বাড়তে থাকবে। এখন আমাদের মধ্যে যেটা সমস্যা, আমরা মনে করি ভালো কাজ একটা করলেই হলো, যে কোনো কাজ যেটা আমি করছি সেটা ভালো, আমার কাছে মনে হলে সেটা ভালো। আমাদের সমাজে সেটাই প্রচলিত, এবং এই প্রচারের নাম করে আজকে আমাদের মধ্যে অসংখ্য বেদাতি আমল ঢুকে গিয়েছে, যেগুলোকে আমরা আমলের সলে মনে করি কিন্তু আদতে সেগুলো আমলের সলে নয়। অসংখ্য আমল এরকম আমরা করে আসছি, তার মধ্যে আপনাদের বরিশালে তো কি বলবো, এগুলো যে সিরিয়াল দেওয়া শুরু করতে হয় অনেক সিরিয়াল চলে যাবে। শুধু একটা জিনিসই বলি, জিকিরের নাম করে কত কি হয় এখানে, জিকিরের জলি, জিকিরের খাফি, এগুলো নাম শুনেছেন না তারা? এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন পীরের ভাগাভাগি, কেউ মনে করেন যে জিকির করতে হবে জোরে, কেউ করতে হবে মনে করেন আস্তে, কেউ মনে করেন যে শুধু ইল্লাল্লাহ জিকির করতে হবে, ইল্লাল্লাহ জিকির করে না, লা ইলাহা বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ জিকির, কেউ শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। শুধু জিকিরকে কেন্দ্র করে কত ধরনের আমল আমাদের মধ্যে প্রচলিত, এগুলো সবগুলো বেদা। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সেটা আপনি করবেন কিভাবে, আস্তে আস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আয়োজন করে মাহফিল করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ আল্লাহ, এই ধরনের কোনো জিকিরের মাহফিল তিনি কখনো করেন না, তার সারাটা জীবনে কখনো করেন নাই, সাহাবায়ে কেরাম কেউ কখনো এই ধরনের মাহফিল করেন নাই। তাহলে চিন্তা করেন, শুধু জিকিরের নাম করে যে আমলের সলেটা চালু রয়েছে, এই আমলের সলেটা মূলত কি আমলের সলে? এটা নিঃসন্দেহে বেদাত, কারণ এটা বলতে গেলে তো আরেক ব্যাখ্যায় চলে যেতে হবে। কেন এটা বেদাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ একটা সংজ্ঞা আমাদেরকে দিয়ে দিয়েছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের বিষয়ে আমার কোনো নির্দেশ নেই সেটাই প্রত্যাখ্যাত। এমন কোনো আমল করলো শরীয়তের মধ্যে, এমন কোনো আমল করলো যেটার বিষয়ে আমার কোনো নির্দেশ নেই, সেটা যত ভালো আমলই হোক না কেন সেটা অবশ্যই পরিত্যাজ্য। কিভাবে পরিত্যাজ্য? একটা হাদিস শুধু উল্লেখ করি, সময় যেহেতু সংক্ষেপ দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বেদুইনকে ওযু শেখাচ্ছেন, শেখাতে যেয়ে তাকে বলছেন তুমি ওযুর অঙ্গগুলো তিনবার তিনবার করে ধৌত করবা। করার পরে তাকে বলছেন ফামান যাদ আন যালিকা, তিনবারের পরে যদি কেউ চারবার ধৌত করে, পাঁচবার ধৌত করে, ফাকাদ আসা, সে একটা খারাপ কাজ করলো, ওয়া তাআদা, সে সীমা লঙ্ঘন করলো, ওয়া যালামা, সে নিজের উপর জুলুম করলো। এই হাদিসটা পড়ার পরে আপনার মধ্যে প্রথম যে অনুভূতি হবে যে আমি তো ভালো কাজই করলাম,
তিনবারের জায়গায় আমি চারবার হাত ধৌত করেছি, আমার হাতটা আরো বেশি পরিষ্কার হলো, আমি তো আরো বেশি পবিত্রতা অর্জন করলাম। তাহলে আল্লাহ রাসূল এত বড় ধমক দিলেন কেন? তিনবারের জায়গায় যদি কেউ চারবার ধৌত করে কোনো কারণ ছাড়া, প্রয়োজনে ধৌত করতে পারে, কিন্তু কোনো কারণ ছাড়াই আপনি যখন চারবার পাঁচবার ধৌত করবেন, তখন আল্লাহ রাসূল তিনবার তিনটা কথা বলছেন। একটা বলছেন সে একটা খারাপ কাজ করলো, তারপরে বলছেন সে সীমালঙ্ঘন করলো, তারপরে বলছেন সে জুলুম করলো, সে কিন্তু ভালো কাজই করেছে। এখান থেকে যেটা স্পষ্ট বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমল যেভাবে শিখিয়েছেন আমাদেরকে ঠিক সেইভাবেই করতে হবে। এর বাইরে যখনই আমি সামান্য একটু বাড়াবো এবং সেটাকে যদি ভালো মনে করেও করি, সেটা কখনোই আল্লাহর কাছে ভালো হিসাবে গণ্য হবে না, সেটা প্রত্যাখ্যাত। আর এই কারণে যখন আমরা বলি আমাদের ভাইদেরকে, যারা পাঁচ ওয়াক্ত সালাতের পরে মুনাজাত করা অভ্যস্ত, তাদেরকে যখন আমরা বলি যে ভাই এটা বেদাত, তখন তারা হতবাক হয়ে যায়। এমন একটা ভালো কাজ আল্লাহর কাছেই তো চাচ্ছি, আমি তো কোনো মানুষের কাছে চাচ্ছি না, আল্লাহর কাছেই তো চাচ্ছি, তাহলে এই কাজটা বেদাত হলো কী করে, খারাপ হলো কী করে? তারা এই কথাটা বুঝতে চান না যে সব ভালো ভালো নয়, ভালো হতে গেলে অবশ্যই আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া একটা সার্টিফিকেট থাকতে হবে। আপনি টাকা, পাঁচ টাকা, এক টাকা, পাঁচ টাকা যে টাকাগুলো আছে না, ওই টাকায় যদি ওই গভর্নরের স্বাক্ষর না থাকে, ওই টাকা আপনি বাজারে চালু করতে পারবেন? $1,000 যদি আপনি নিয়ে আসেন কোনো ব্যক্তিকে দেন, সেই ব্যক্তি কি সেই টাকা নেবে? না, নেবে না। কেন? কারণ গভর্নরের স্বাক্ষর সেখানে নাই। আপনি ভালো আমল করছেন কিন্তু আল্লাহ রাসূলের অনুমোদন সেখানে নাই, সেটা আপনি যত ভালো আমলই মনে করেন না কেন সেটা কখনোই ভালো আমল নয়। আজকে মুসলিম উম্মার মধ্যে এই যে শততা বিভক্তি, আমল নিয়ে নানা রকম যে বিভক্তি, এর পিছনে মৌলিক কারণ হচ্ছে আমাদের সুন্নাত থেকে দূরে সরে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি, তার নাম শুনলে আমরা চোখে আঙ্গুল দিয়ে কি বলি, তার প্রতি সম্মান দেখাই, কিন্তু সেই রাসূলের সুন্নত মানার বিষয়ে আমাদের প্রচণ্ড রকম অবহেলা। এবং এর পিছনে দুইটা মৌলিক কারণ। প্রথম কারণ হচ্ছে এই, আমরা যঈফ হাদিস অনুসরণে অভ্যস্ত। কুরআনের মধ্যে কোনো যঈফ কোনো বিষয় নেই, কুরআন কুরআন স্ট্যাটিক, কিন্তু হাদিসের মধ্যে অনেক যঈফ হাদিস রয়েছে, অনেক জাল হাদিস রয়েছে। আমাদেরকে একমাত্র অনুসরণ করতে হবে কোন হাদিসগুলোকে? সহি হাদিসগুলোতে, হাদিসগুলোকে। আমাদের সমাজে অনেক আমল প্রচলিত রয়েছে যেগুলোর মূল ভিত্তি হচ্ছে যঈফ হাদিস, দুর্বল হাদিস। দুর্বল হাদিসের উপরে কোনো আমল করার কোনো সুযোগ নেই, কারণ দুর্বল হাদিস মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেন, সাহাবাই কেরামই বর্ণনা করেছেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে। সেই সন্দেহযুক্ত হাদিসের উপরে কখনো কোনো আমল প্রতিষ্ঠিত হতে পারে না। আর মৌজু হাদিস, জাল হাদিস, সেটা তো প্রসঙ্গেরই বাইরে। আমাদেরকে সর্বদা অনুসরণ করতে হবে কোন হাদিসকে? সহি হাদিসকে। আর দ্বিতীয় যে বিষয়টি আমাদের মধ্যে আসে সেটা হচ্ছে তাকলিদ, অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণের কারণে আমরা সুন্নাতকে মানতে পারি না। এই অন্ধ অনুসরণ বিভিন্ন রকম হয়। কখনো আমরা আমাদের বাপদাদাকে অন্ধ অনুসরণ করি, বাপদাদা যা করে গেছে ওটাই ফাইনাল, আমার বাপদাদা কি ভুল করেছে, এই একটা অজুহাত আমাদেরকে সুন্নাত মানতে বাধাগ্রস্ত করে। আমার বাপদাদা এত বুজুগো মানুষ ছিলেন, এত আল্লাহ মানুষ ছিলেন, তাহাজ্জুদ সালাত কোনোদিন ছাড়েন নাই, ওই ব্যক্তি যদি এই আমল করতে পারে, আমি তো তেমন কোনো আমল করি না, কি বলবো, আমার জন্য ওটাই মানে কি বলবো, যথেষ্ট, আমার আর কিছু করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে অসংখ্য জায়গায় এই বিষয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যেন আমরা বাপদাদার অনুসরণ না করি। অনুরূপভাবে অধিকাংশ মানুষের অনুসরণ করা, এটা আমাদের একটা দোষ, অধিকাংশ মানুষের অনুসরণ করতে যে আমরা সুন্নাতকে ত্যাগ করে বসি। আর তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে আজকে আমাদের সমাজে তরিকা পূজা, মাঝহাব পূজার নাম করে, আমাদের মাঝহাবে যেহেতু নাই, আমাদের তরিকায় যেহেতু নাই, অতএব এই সুন্নাতে আমি অনুসরণ করতে পারবো না, এই অজুহাতে আমরা সুন্নাতকে ত্যাগ করে ফেলি। তো আমাদের ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা যে কোনো আমল যখনই করি অবশ্যই দেখে নেব সেখানে সহি দলিল আছে কি না, সহি দলিল থাকলে সেটা আমরা করব, যদি না থাকে সেটা আমরা ছেড়ে দেবো। ওমা আতাকুম রাসূল ফাখুযুহু, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেখান থেকে তোমাদের নিষেধ করেছেন সেটা তোমরা পরিত্যাগ করো। এটা এমন কোনো জটিল কাজ না, শুধু একটু বোঝার বিষয়, যদি একটু বুঝতে পারি আমরা তাহলে এটা মেনে নেওয়া আমাদের জন্য কোনো শক্ত কাজ না, কঠিন কোনো কাজ না। আসুন আমরা চেষ্টা করি, আমাদের এই পৃথিবীর জীবনে সবচেয়ে যেটা উত্তম সম্পদ আমাদের ঈমান এবং আমলকে যেন আমরা পরিশুদ্ধ রাখতে পারি, বিশুদ্ধ রাখতে পারি, এর মধ্যে যেন শির ঢুকে না যায়, এর মধ্যে যেন বেদাত না ঢুকে যায়, এবং এই আমলের মাধ্যম দিয়ে তার কিয়ামতের ময়দানে যেন আমি উপকৃত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেজন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যে বিষয়টি বরিশালবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আলহামদুলিল্লাহ এখন বরিশালের মাটিতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত এখন অনেক শক্তিশালী,
আমাদের ভাইরা এখন যারা শিক্ষিত হচ্ছেন, যারা নতুন নতুন করে মানে নতুন করে বিষয়গুলো জানার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ তারা কিন্তু হকের দিশা পাচ্ছেন। আমরা অনুরোধ করব যে আপনারা নিজেরা যেমন এলেমের চর্চা করবেন, জ্ঞানের চর্চা করবেন, ঠিক তেমনই এই জ্ঞানের চর্চাটা সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আজকে মূলত এই মানে কুসংস্কারগুলো ছড়িয়ে আছে অজ্ঞানতার কারণে, অজ্ঞতার কারণে। যদি মানুষ সত্য জিনিসটা জানতো, যদি মানুষ জানতো যে আমার এই আমল যেটা বেদাত হচ্ছে, এই আমলটা কালকে আমাদের মাঝে কোনো কাজে লাগবে না, তাহলে কি সে কখনো এই বেদাত করতো? করতো না, জানছে না বলে কিন্তু করছে না। তো আমাদের সকল ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি, আমরা যে হকটা পেয়েছি এই হকটা যেন অন্য মানুষের কাছে পৌঁছে দিই। যে কোনো বিপদ আসবেই, যে কোনো মানে সত্য জিনিস প্রতিষ্ঠা করতে গেলে বিপদ আসবেই। নবী রাসূলের প্রতি আসে নাই, আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর নবুয়তের যে জিন্দেগী পালন করেছেন, সেখানে কত কষ্ট তাই করতে হয়েছে। আমাদেরকেও কষ্ট করতে হবে যদি সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হয়। অতএব এই সত্য প্রতিষ্ঠার কাজে যেন আমরা কেউ পিছিয়ে না থাকি, আমরা সাধ্যমতো যেন আল্লাহর দিনকে, এই সহি দিনকে, বিশুদ্ধ দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা রাখি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সহ সারা বাংলাদেশের বুকে যে সহি আকিদার দলগুলো, সংগঠনগুলো কাজ করে যাচ্ছে, তাদের একটাই লক্ষ্য এটাই যে আমাদেরকে, আমাদের ভাইদের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া। আসুন পবিত্র কোরআন সহি হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই এই দাওয়াতগুলো, এই স্লোগানগুলো আপনার মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিন। আমাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া, কবুল করানোর মালিক আমাদের না। আমরা কারোর উপর মানে কোনো অস্ত্রবাজিও করি না, কারোর উপর জোর জবরদস্তিও করি না। কেউ মানলে মানলো, না মানলে না মানলো, কিন্তু আমার দায়িত্বটা কি? আমার আরাইন ইল্লাল বালাগ, মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু যেন আমরা সাধারণত পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।